नमस्कार सकाल दसटार शुरूते ही अपने जानाब आदालतर खबर कारण आज गुरुत्वपूर्ण बेस कुछ मामलार किन्तु शुनानी रही है। अनिमेष तिवारी मामला शुनानी रही है, स्वयं सुनंदा गोयेंका मामला शुनानी रही है, आरो बेस किछु गुरुत्वपूर्ण मामला शुनानी सम्भावना आज हाईकोर्टे। सरासरि कोर्ट चत्वर थेके रयेछेन आमादेर प्रतिनिधि प्रियांका आमार संगे। कोन कोन मामलार प्रियांका शुनानी सम्भावना आज? একেবারে মিনাক্ষী, প্রথমেই যে মামলার কথা বলবো আজ কলকাতা হাইকোর্টে রয়েছে তা হলো ধর্মতলায় বিজেপির যেই জনসভা সেই জনসভার মামলা। সেই জনসভার মামলা রাজ্যের তরফ থেকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করা হয়েছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে, এবং সেই ক্ষেত্রে 28 তারিখ ডেট নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। গতকাল বিচারপতি জয়সেন গুপ্তের এজলাসে সেই মামলা ওঠার পর বিচারপতি জয়সেন গুপ্ত রাজ্যের থেকে আজকে জবাব চেয়েছে যে কেন এত দেরি করে ডেট চাওয়া হলো এবং কি কারণবশত তার ব্যাখ্যা দিতে হবে রাজ্যকে। এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অনিমেষ তিওয়ারি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। রাজ্যের তরফ থেকে গতকালই এই মামলায় জানানো হয়েছিল তারা আরও দুটো নাম এরকমভাবে পেয়েছেন যারা বেআইনিভাবে চাকরি করছে, সেই সম্পর্কে রাজ্য খতিয়ে দেখতে চায় সে বিষয়টা। এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সুনন্দা গোয়েঙ্কা অর্থাৎ যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের যিনি অধ্যক্ষা রয়েছেন তার তিনি ডিভিশন বেঞ্চে রিভিউ সিঙ্গেল বেঞ্চে রিভিউ বিষয়টিকে চ্যালেঞ্জ করেছেন, সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এসএসসি এবং প্রাইমারি এই দুটি মামলারও শুনানির সম্ভাবনা থাকছে। তবে প্রত্যেকটা মামলার শুনানির পর কী আপডেট উঠে আসেন তার প্রতিটা প্রতি মুহূর্তের খবর জানাবো আমি আমাদের রিপাবলিক বাংলার সকল দর্শককে। মিনাক্ষী ধন্যবাদ প্রিয়াঙ্কা। প্রথম থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের কণ্ঠস্বর হয়ে আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণা বঞ্চনা আপনাদের নিপীড়ন নিয়ে আমরা প্রশ্ন করে যাচ্ছি চোখে চোখ রেখে। সে প্রশ্ন তো করে যাবই রিপাবলিক নেটওয়ার্কের কাছে, দেশ সর্বোপরি। তাই দেশের কথা, দেশের স্বার্থের কথা, দেশের মানুষ আর তাদের স্বার্থের কথা আরো জোরদার ভাবে আমাদের মুখ থেকে শুনবার জন্য সুইচ টু রিপাবলিক ডিজিটাল।